হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়াননগর মরহুম আবুল কালাম মসজিদুর দক্ষিণ টাগুদি শাওন নামর অজ্ঞ 14 বছর যে কিশোর ট্রেন সাক্কার নিচে হাঁটা ফুরিয়ে নেয় মারা যায়। আজ শুক্রবার বিএলএ 3:30 সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় জানাই দেয় নিহত শাওন সখর বসত ট্রেন চলছিল। ট্রেন ঘটনাস্থলত কালভার্ট ফারেবের সময় স্পিড থমাইলে শাওন তারাউরা ঘুরিয়ে এনে ট্রেন তুন নামিবের সময় পা পিছলাই এনে ট্রেন নিচে যাইবে। নিমিষে ট্রেন চাক্কা তার ফ্যাডরু দিজাই এনে তারে দুই টুরু ঘুরি ফেলিলে ঘটনাস্থলতে তার মৃত্যু হয়। নিহত শাওন হাটহাজারী নলেজ স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্র। তে রাউজান উপজেলার গহিরা দলৈনগর এলাকার খয়রাতি মিয়ার বাড়ির মোহাম্মদ মুজিবুর দ্বিতীয় পোয়া বলেই জানা যায়। দুই ভাইয়ের মধ্যে শাওন ছোট ও তার বড় ভাই সাজ্জাদ বাফুল্লগে দুবই তাহে। তারা হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার শফি ভবনত বারাত থাকত। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।